সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বদর তদন্ত কী বা বদর জিনিসটা কি এটা কি জন্য করা হয় ভূমি জরিপের সময় অথবা জরিপ কাজে তো আমরা যদি এরকম একটা ম্যাপ কল্পনা করি যে ধরুন আপনার এলাকায় বা আপনার জমি এই যে তেরোশো সাত নাম্বার দাগ আছে এটুকু আপনার জমি আপনার দখল এই বরাবর আছে তো জরিপের সময় ভুল করে এই অংশ আপনার দাগটাকে এভাবে করে দেওয়া হলো অর্থাৎ এই জায়গা থেকে সোজা লম্বার দাগটা আসে এই পর্যন্ত চলে গেলো তো তাতে কি হলো আপনার এইটুকু জায়গা আপনার ম্যাপ থেকে চলে গেল অন্যজনের কাছে তো এইটুকুকে আপনি ম্যাপে ঠিক করার জন্য যে আবেদন করেন সেটাকে বদর বলা হয় অর্থাৎ যদি আপনার জমি কম হয় বা অন্য কারো জমি বেশি হয় অর্থাৎ আপনার এই জমিটা কম হওয়াতে এই জমিটাতে বেশি হয়ে গেল তো আপনিও বদলের জন্য আবেদন করতে পারেন আপনার এই জমিটার জন্য বা এই ব্যক্তি বদলের জন্য আবেদন করতে পারে তার জমি বেশি হয়েছে তার জমিটা তার দরকার নেই সেটা নর্মালি সাধারণত হয় না কারণ আমরা সবাই পেয়ে অভ্যস্ত বেশি পেলে আমরা সবাই খুশির জন্য যে বেশি পায় সে কখনো আবেদন করেন আবেদন যে কম পায় তাকেই করতে হয় আর এটাই হচ্ছে বদল তো আসলে আর এই বদর সম্পর্কে নেটে বন্য কোথাও তেমন কিছু আপনি পাবেন না যে আসলে বদল জিনিসটা কি। আর এই বদলের জন্য আপনাকে এরকম একটা ফর্মে আবেদন করতে হবে বরাবর আপত্তি বা আপেল অফিসার আপনার উপজেলা জেলা সরজমিনে তো এই জায়গা হচ্ছে আপনাকে নাম লিখতে হবে আর যার খতিয়ান বরাবর আপনার জায়গাটুকু চলে গেছে এই জায়গায় বিবাদীর নাম লিখতে হবে তারপর সচরাচর চিরাচর বাংলায় যে হয় যে জনাব বিনীতি নিবেদন এই যে এই সমস্ত কিছু এই জায়গা আপনার উপজেলার নাম মৌজার নাম এসে দাগ ডাক নাম্বার বুজরত খতিয়ান জমির পরিমাণ তো এসব কিছু আপনাকে এই জায়গায় আমরা যে একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে যে বুজরত খতিয়ান নাম্বার আসলে এই বুজরত খতিয়ানটা কী সেটা বোঝার জন্য আপনাদেরকে ছোট্ট একটা জিনিস আগে আমি বুঝাই সেটা হচ্ছে যে জরিপ কাজটা কিভাবে পরিচালিত হয় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোনো এলাকায় জরিপের জন্য প্রথমত ওই এলাকায় মাইকিং করা হয় তৃতীয়ত কিছু ট্রাভাস স্টেশন সেট করা হয় তৃতীয়ত কিস্তার অর্থাৎ ফ্লট বাই ফ্লড জমিটা মেপে মাপা হয় এটাই হচ্ছে কিস্তার তারপরে হচ্ছে খানাপড়ি অর্থাৎ এই ফ্লট বাই ফ্লট মাপার পরে একটা কাগজে লিপিবদ্ধ করা হয় আর সেই লিপিবদ্ধ কাগজটুকু তখন মানুষকে দেওয়া হয় সেটাই হচ্ছে বুজরত এই বুজরত কাগজটা পাওয়ার পরে তসদিক করে দেওয়া হয় তসদিক অফিসার রাজস্ব অফিসার তারপর খসড়া প্রকাশনা করা হয় তারপর আপত্তি করা যায় তারপর আপিল করা যায় তারপর চূড়ান্ত প্রকাশনা তারপর হচ্ছে গেজেট আর যে কোনো ম্যাপ বা খতিয়ান গ্যাজেট না হওয়া পর্যন্ত আইনগতভাবে কোনো এর বৃত্তি থাকে না যখনই সরকারি কোনো গেজেট হবে তখনই ওই খতিয়ান বা রেকর্ডের আইনগত ভিত্তি আসে আর আট নাম্বার যেটা সেটাই হচ্ছে আপত্তি এবং আপিল হচ্ছে একত্রিশ নাম্বার তো এই বদরটা কোথায় থেকে কোন ধাপে করতে হয় যখনই আপনি বুজরত পথ আপনি একটা খসড়া খতিয়ান পেলেন এবং যে ক্যাম্প আছে ক্যাম্পে আপনি খতিয়ান হিসাবে ম্যাপটা দেখে নেবেন যে আপনার এই খতিয়ানে যে দাগ নাম্বারটা দেওয়া হয়েছে সেখানে জমি বরাবর ঠিক আছে নাকি যদি না থাকে তাহলে আপনি ওই এরকম কাগজে বদরের জন্য আবেদন করবেন তো তাহলে বদরটা শুরু হচ্ছে বুজরত থেকে তসদিকও করা যায় খসড়া প্রকাশনা করা যায় আপত্তিতেও করা যায় আপিল পর্যন্ত বদরের আবেদন করা যায় কিন্তু বাংলাদেশে বাস্তবতার কারণে আসলে এই আপত্তি পর্যন্তই বদল করা হয় আপিল পর্যায়ে সেটেলমেন্ট অফিসাররা চান না যে ম্যাপটাকে আবার সংশোধন করতে ওই জন্য ওরা কী করেন বিকল্প একটা ব্যবস্থা করেন বিকল্প ব্যবস্থাটা কি। সেটাও আপনাদেরকে বলে দেয় সেটা হচ্ছে যে এই জায়গাটুকু যার খতিয়ানে ঢুকা হয়েছে অর্থাৎ আপনার তেরোশো সাত ডাক ছিল এখন এটা হচ্ছে তেরোশো ছয় তো ওনারা বদল করেন না অর্থাৎ ম্যাপটাকে আর সংশোধন না করে এই খতিয়ানে আপনার নাম ঢুকাই দিবি অর্থাৎ তেরোশো ছয়ে যেই বেশি অংশটুকু আছে সেই অংশটুকু আপনাকে দিয়ে দিবি অর্থাৎ নতুন যে ডাকটা হলো আপনি তেরোশো এই সাত প্লাস তেরোশো ছয় দুই খতিয়ান থেকে জমি পেলেন এটা হচ্ছে একটা বিকল্প ব্যবস্থা যেটাই আপেল পর্যায়ে এটা করা হয় যদিও বদল করা উচিত কিন্তু সময়ের জন্য তারা বদল করেন না আর আমরা যে জিনিসটা জানার চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে যে বুজরত খতিয়ান নাম্বার তো সেটাই আপনাদেরকে দেখাবো যখন এই যে একটি খতিয়ান এই জায়গায় অনেক রকমের কালি দেওয়া আছে তো মাঠ পর্যায়ে এসব কালির কিছু মৌলিক গুণাবলী আছে অর্থাৎ যারা সেটেলমেন্ট জরিপের কাজ করেন তাছাড়া তারা এসব কালি দেখে অনেক কিছু বুঝতে পারেন তো এই জায়গায় দেখুন প্রথমে একটি খতিয়ান লেখা দেখে সবুজ কাগজে এই জায়গায় লেখা আছে তেরো তো এটাই হচ্ছে বুজরত খতিয়ান অর্থাৎ পর্যায়ে যে খতিয়ানটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বুজরত তারপরে দেখুন আবার লাল কালিতে দেওয়া আছে দুশো চোদ্দো তো এটা হচ্ছে তসদিক খতিয়ান দুটোই আলাদা জিনিস এটা হচ্ছে বুজরত খতিয়ান অর্থাৎ মাঠ পর্যায়ে আপনাকে যে খতিয়ানটা দেওয়া হয়েছে একটা নাম্বার দিয়ে সেটা হচ্ছে বুজরত খতিয়ান আর তসদিক লাল কালিতে যে তসদিক করা হয়েছে সেটাই হচ্ছে তসদিক খতিয়ান আর মাঠ পর্যায়ে যে পেপারটা দেওয়া হয় সেটাই সবুজ কালিতেই লেখা থাকে অর্থাৎ সবুজ কালিতে যা কিছু লেখা তার মনে হচ্ছে এগুলো মাঠ পর্যায়ে এরকমভাবে দেওয়া হয়েছে আর এই জায়গায় দেখুন মাঠ পর্যায়ে এইটুকু জমি দেওয়া হয়েছে তারপরে তসদিক পর্যায়ে আসে লাল কালিতে যে ওনার জমিটা উঠেনি ওই জন্য উনি লাল কালিতে আরও কিছু জমি উঠায় নিয়েছেন তারপরে আরও কিছু কালার আছে লালের পরিবর্তে দুটো কালার ব্যবহৃত হয় জরিপকালে কয়েক ধরনের কাল কালি ব্যবহৃত হয় তার মধ্যে হচ্ছে বুজরত পর্যায়ে সবুজ এবং তসদিক পর্যায়ে লাল আপত্তি পর্যায়ে এই যে নীল এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে এবং শেষমেশ যে চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ আপিল পর্যায়ে কোনো কোনো অঞ্চলে কালো কোনো কোনো অঞ্চলে কোবাল্ট এক ধরনের ব্যবহার করা হয় এই যে খতিয়ানটি দেখতেছেন এটি এখন আপিল পর্যায়ে আছে এখন আপিল ফাইনাল হয়নি এর জন্য অন্য কোনো কালি নেই শুধু তিন রকমের কালি আছে সেটা হচ্ছে সবুজ নীল এবং লাল তো আশা করি আপনারা বুঝতে পারছেন